হেরোরা ইমামের রাব্বানী দরবার শরীফের উদ্যোগে জশ্নে জুলুস অনুষ্ঠিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে হাজীগঞ্জ হেরোরা ইমামের রাব্বানী দরবার শরীফের উদ্যোগে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর মরহুম পীর সাইদ জাহান শাহ মোসাদ্দেদীর বড় সাইদ মাকদুম শাহ মোসাদ্দেদী আল মাদানীর নেতৃত্বে এ জশ্নে জুলুসটি বের হয়। জশ্নে জুলুসটি দরবার শরীফ থেকে বের হয়ে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে দরবার শরীফের মসজিদে এসে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জশ্নে জুলুসের আলোচনা সভায় দোয়া ও মোনাজাত করেন সাইদ মাকদুম শাহ মোসাদ্দেদীর আল মাদানী। এর আগে তিনি পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন। এ সময় নাথা রসুল সহ বিভিন্ন ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়াও বক্তব্য রাখেন জশ্নে জুলুস উদযাপন কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি মাওলানা এ এইচ এম আহসানুল্লাহ আবেদী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আব্দুর রহিম।